বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। শীতের সবজি শিম দিয়ে খুব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। শিম দিয়ে শিমের ভর্তা ভাজি, এটা আমার পরিবারের, বিশেষ করে আমার ছেলেমেয়ের খুবই পছন্দের একটি খাবার। এই শিম ভর্তা ভাজি কিভাবে করি চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি কিছু শিম নিয়েছি, শিমগুলো এইভাবে বেছে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটির জন্য বেছে বেছে বিচিওয়ালা শিম নিতে, আর নিতান্তই যদি বিচিওয়ালা শিম না পাওয়া যায় তাহলে আমার মতো ট্রিক করবেন। এই যে আমি এখানে কিছু শুকনো বিচি নিয়ে নিয়েছি, এগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। বিচিগুলো সারা রাত ভিজিয়ে রাখার ফলে নরম হয়ে ফুলে উঠেছিল। এখন আমি বিচি থেকে চামড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। শিম, শিমের বিচির সাথে নিয়ে নিচ্ছি একটি আলু। এই তিনটি উপকরণ একসাথে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। শিমের বিচিগুলোর খোসা আগে না ছিলে সিদ্ধ করেও ছিলে নেওয়া যেত। এবার পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। এবার একটা কড়াইয়ে 1.5 টেবিল স্পুন পরিমাণ তেল গরম করে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা 1/2 টিস্পুন করে। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, এখানে আছে 1/2 টিস্পুন করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ এবং সামান্য পরিমাণ পানি। সিদ্ধ করা শিমগুলো থেকে বিচিগুলো আলাদা করে রেখে শিমগুলো কোচলে নিয়েছিলাম, সেগুলাই এখন কড়াইয়ে দিয়ে দিলাম। শিমের ভর্তা তো হয়ে গেল, এবার ভাজি করার পালা। কিছুক্ষণ ঢেকে রান্না করে নেছি যেন মশলার গন্ধ চলে যায়। এবার সিদ্ধ করা আলুটা একটু চটকে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এখানে একটা কথা না বললেই না, এই আলুর সংযোজন কিন্তু আমার বড় বোনের। আমার মা যখন এই রেসিপিটি রান্না করতেন তখন উনি আলু দিতেন না। আগেকার দিনে শিম সিদ্ধ করে চটকে নিলে যেরকম একটা একাত্মতা দেখা যেত, এখনকার শিমেও সেটা আর পাওয়া যায় না। এবার তুলে রাখা বিচিগুলো দিয়ে দিলাম। শিমের বিচি আর শিম ভালো করে নেড়ে একসাথে মিশিয়ে ঢেকে আবার রান্না করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। রান্নার শুরুতে আমি খুবই কম পরিমাণ তেল ব্যবহার করেছিলাম, যার জন্য বারবার উল্টে পাল্টে দিতে হচ্ছে যেন লেগে না যায়। অবশেষে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ঘি। এই তো রান্না আমাদের শেষ, এবার আপনাদের কাছে বিদায় নেওয়ার পালা। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বরাবরের মতো আপনাদের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, শেয়ার ও কমেন্ট করতেও ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ।